স্টারশিপ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক, টসটসে পাকা আমের রসে। সবাইকে স্বাগত জানাই লোকগানের সেরা মঞ্চ বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস আর টিভি বাংলার গায়েন সিজন টু পার্ট বাই স্টারশিপ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক। বরাবরের মতোই সঙ্গে রয়েছে আমি মাহা, এবং আমার সঙ্গে রয়েছে আজকের কস্টিউম পার্টনার হালুম ক্রাফট, মেকআপ পার্টনার পারসোনা, ওটিটি পার্টনার আর টিভি প্লাস, এবং আমাদের ম্যাগাজিন পার্টনার লুক অ্যাট মি। বিজ্ঞ বিচারক মণ্ডলীর আসনে রয়েছেন বরাবরের মতোই দেশের সঙ্গীত অঙ্গনেত্রী রত। আজ আমাদের বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন এদেশের জীবন্ত কিংবদন্তী একজন সঙ্গীত শিল্পী খুরশিদ আলম। দর্শক, আপনারা জানেন এই মঞ্চে চলছে সেরা দর্শন প্রতিযোগীকে সঙ্গে নিয়ে নতুন রাউন্ড, যার প্রথম দিন আমরা শুনেছি লালন সাঁইজির গান, দ্বিতীয় দিন ভাওয়াইয়া গান, এবং আজ শেষ দিন আমরা শুনব হাসন রাজার গান। শুরু করব আমাদের আজকের আয়োজন। আমি ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী চট্টগ্রাম থেকে শুক্লা পালকণিকা। বাপরে, আজকে সবাইকে একেবারে রানীর মতো লাগছে, রাজাও আছে মাঝে মাঝে। আজকে কোন গান শুনবো? আজকে আমি হাসন রাজার আহারে সোনালী বন্ধু গানটি করার চেষ্টা করছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। Thank you.
শুক্লা কেমন গাইলো আজ সেটি জানবো আমাদের বিচারকদের কাছ থেকে। শুরুতেই যাব ইমন সাহা স্যার। কেমন আছো শুক্লা? স্যার ভালো, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি, খুব ভালো আছি, ধন্যবাদ। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে তোমার গান। তোমার কণ্ঠটাও গানের সাথে খুব অ্যাপ্রোপ্রিয়েট ছিল, মানে চুজিং অফ সং ওয়াজ রিয়েলি অ্যাপ্রোপ্রিয়েট। আর গানটা শুনতে শুনতে রিয়েলাইজ করছিলাম তোমরা খুব লাকি, দেশের এত বড় একজন গুণী কম্পোজারকে তোমরা এত কাছ থেকে তোমাদের গানের সাথে পাচ্ছ, বিশাল ব্যাপার। যাই হোক, তোমার গান খুবই ভালো হয়েছে, আর কি বলবো, দেখা যাক আজকে কি হয় রেজাল্ট। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। এটা আজকের গানের যেই আবেদন, যেই আরতি গানটার মধ্যে, সেটা কিন্তু চমৎকারভাবে তোমার গলায় এসছে। আর তেরোতালের গানের মধ্যে একটা আলাদা মেলোডি থাকে এবং সেটা তুমি খুব পরিপূর্ণভাবে কিন্তু তোমার কণ্ঠে তুলে এনেছো, খুব ভালো লেগেছে, শুভকামনা। থ্যাংক ইউ স্যার। শুক্লা, সত্যি কথা বলছো, তোমার গলাটা আজকে বসা লাগছে, খাদে আমি কোনো শব্দই বুঝিনি এবং সুরেও একটু এদিক ওদিক হয়ে গেছে। আই এম নট হ্যাপি উইথ দ্য সিঙ্গিং, বাট তোমার সং সিলেকশনটা খুব ভালো হয়েছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। খুরশিদ আলম স্যার। শুক্লা, তোমাকে অনেক ধন্যবাদ এই গানটি গাওয়ার জন্য। ইমন যেই কথাটি বললো আমি তার সঙ্গে একমত, যে মনে হয় এটা ওয়েদারের জন্য হতে পারে, কিন্তু তুমি ভালো গাওয়ার চেষ্টা করছো, আরও ভালো গাবে এটা দোয়া করি ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তো শুক্লা, আজকের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে কি হয় সেটা জানবার জন্য। অনেক অনেক শুভকামনা রইল, চলে যাবে তোমার সিটে। এবারে ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী, রাজবাড়ি থেকে সোহেল বেরো। কি অবস্থা সোহেল? জি ভালো আপু। কোন গানের প্রিপারেশন আজকে? আজকে হাসান রাজার একটি গান করব, লোকে বলে বলে রে ওই গানটি। আচ্ছা, অনেক অনেক শুভকামনা, গান শুনি। ও লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি শূন্যের মাদার। লোকে বলে ও লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা। কইরা ঘর বানায়া কয়দিন থাকুমার, আরে কয়দিন থাকুমার, ভালা কইরা ঘর বানায়া কয়দিন থাকুমার, আরে কয়দিন থাকুমার, আইনা দিয়া যাইয়া দেখি, আইনা দিয়া যাইয়া দেখি পাপনা তুলা মার। লোকে বলে ও লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে জানতো যদি হাসন রাজাই বাঁচবো কতদিন, আরে বাঁচবো কতদিন, জানতো যদি হাসন রাজাই বাঁচবো কতদিন, আরে বাঁচবো কতদিন, বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা করিয়া রঙিন। লোকে বলে ও লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না
কি যে হচ্ছিল এতক্ষণ, বিজ্ঞ বিচারক মণ্ডলী বলুক না হয় কি হচ্ছিল এতক্ষণ এবং তাদের কেমন লেগেছে। শওকতালী মহাশয় শুরুতেই। আমি একটা জিনিস না বললেই নয়, আমাদের বাংলার গানের মঞ্চ আজকে মানে আলোকিত আলোকিতময় যা হওয়ার হয়েছে, আমাদের সবার প্রিয় বাংলাদেশের লিভিং লেজেন্ড খুশিদ ভাই আমাদের স্টেজে আজকে আমাদের আছেন, ওনার জন্য একটা স্ট্যান্ডিং অভিশান দিচ্ছি। খুশিদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা আপনি আমাদের সাথে জয়েন করেছেন এখানে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বেরো। জি স্যার। আউটস্ট্যান্ডিং, ফাটাফাটি। ধন্যবাদ, কিছু বলার নেই আমার। খুশিদ আলম স্যার। বেরো, আমি প্রথমে বলি যে এই গানটি আমরা অনেকবার শুনেছি, আমি নিজেও ছোটো কাল থেকে শুনেছি। গানটি গাওয়ার ভিতরে তোমার কার্পণ্য ছিল না, অনেক সুন্দর গেয়েছো। খালি একটি জিনিস বলি, সিলেটি লোকেরা কিন্তু কখনো ঘর বলে না, ঘ বলতে পারে না, গড় গড় বলেছি স্যার, গড়। এটা একটু খেয়াল রাখবে তাহলে ইনশাল্লাহ। অনেক ভালো গেছো, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ধন্যবাদ স্যার। সোহেল, তুমি চলে যাবে তোমার সিটে। আমাদের বাংলার গায়নের পরবর্তী গায়ন কে? গাজীপুরের লিটা সরকার। লিটা কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি গান শুনবো আজকে? আজকে শ্রদ্ধেয় হাসন রাজার কান্দে হাসন রাজার মন ময়নারে এই গানটি করছি। আচ্ছা, অল দ্য বেস্ট, গান শুনি। মাটি হিরো পিঞ্জিরারে মাঝে
ইমন শাহ স্যার। লিটা, আমার একটা জিনিস খুব ভালো লাগে তোমার একটা বিষয়, যে তুমি তোমার লিমিটেশনটা জানো। এক্সপ্রেশন অসাধারণ ছিল গানটার, যে মুডটা দরকার, কথার যেই ভাবের দরকার ছিল সেটার এক্সপ্রেশনটা ফ্যান্টাস্টিক ছিল। কয়েকটা জায়গায় নোটগুলি একটু সরে যাচ্ছিল, এই দিকে একটু খেয়াল রেখো। ওভারঅল ভালো লেগেছে আমার কাছে। থ্যাংক ইউ স্যার, খুশি দিলাম স্যার। এটা প্রথমে ধন্যবাদ জানাই যে এত শক্ত একটা গান তুমি গাইলে, এবং বাণী অনুযায়ী যেটুকু এক্সপ্রেশন দেওয়ার সেটা সঠিকভাবে দিয়েছো, আর প্রচুর গান শুনবে। অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর গান। থ্যাংক ইউ স্যার। তো লিটা, তুমি তোমার সিটে চলে যাবে এবং অনেক অনেক শুভকামনা, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমার সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আমন্ত্রণ, বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস আর টিভি বাংলার গায়ন সিজন টু পাওয়ার্ড বাই স্টারশিপ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক, এবং আমাদের এই মঞ্চে আজ চলছে হাসন রাজার গান। এবারে গান শোনাবে খুলনার প্রতিযোগী অঙ্গনা পূজা। আজকে কোন গানটি শুনছি এবং তার সঙ্গে পারফরমেন্স দেখছি? আজকে অনেক জনপ্রিয় একটা গান হাসন রাজার, নেশা লাগিল রে। আচ্ছা, সুন্দর লাগছে ভীষণ দেখতে, এবং অল দ্য বেস্ট জানাই গান শুনি। থ্যাংক ইউ। Thank you.
কবির বকুল স্যার, পূজার কণ্ঠটার মধ্যে যে কিছু একটা মায়া আছে, এত মেলোডিয়াস, এত মিষ্টি এবং পাওয়ারফুল ভয়েস। আজকের গানটা ব্যাপারে আমার শুধু ছোট্ট একটা অবজারভেশন, সেটা হলো যে চওড়াতে যেই পার্টটা সেটা তোমার মেলোডিয়াস কণ্ঠটাই আমি ভেবেছিলাম সেটাই অ্যাপ্লাই হবে, কিন্তু একটু বেশি প্রেশার দিয়েছো সেই জায়গায়, আমার কাছে ওই একটু মেলোডিটা নষ্ট হয়েছে বলে মনে হয়েছে। নাহলে ওভারঅল তুমি ভালো গেছো, ইম্প্রোভাইজেশনের জায়গাগুলো খুব ভালো হয়েছে, শুভকামনা। থ্যাংক ইউ স্যার। খুরশিদ আলম স্যার, গাওয়ার স্টাইলটা খুবই ভালো, শুধু একটা বলবো যে উপরের দিকে তুমি এত প্রেশার দিও না, হ্যাঁ চেষ্টা করো যাতে প্রেশার না দিয়ে উপরে যেতে পারো, তো অনেক ভালো গেয়েছো, চেষ্টা করো আরও ভালো গাওয়ার জন্য, দোয়া করি ভালো শিল্পী হও। থ্যাংক ইউ স্যার। তো পূজা তুমি তোমার সিটে চলে যাবে, অল দ্য বেস্ট, আমরা আজকে শেষ পর্যন্ত অপেক্ষা করব কি হয় জানার জন্য। ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগী ঝালুকাঠি থেকে, শান্তা ইসলাম। কোন গানটা আজকে? আমি হাসন রাজার একদিন তোর হইব রে মরণ গানটি করার চেষ্টা করছি। অল দ্য বেস্ট গান শুনে। থ্যাংক ইউ। একদিন তোর হইব রে মরণ রে হাসন রাজা, একদিন তোর হইব রে মরণ, একদিন তোর হইব রে মরণ রে হাসন রাজা, একদিন তোর হইব রে মরণ। মায়া জালে বেড়িয়া মরণ না হইল স্মরণ, মায়া জালে বেড়িয়া মরণ না হইল স্মরণ রে হাসন রাজা, একদিন তোর হইব রে মরণ, একদিন তোর হইব রে মরণ রে হাসন রাজা, একদিন আমি ঠিক আজকে শান্তাকে খুঁজে পেলাম না। তোমার কনফিডেন্স লেভেল একদম জিরোতে নেমে গেছে, তুমি যেই কনফিডেন্টলি অন্যান্য এপিসোডে গান গেয়ে ফাটিয়ে দিয়েছো,
তুমি যখন গান গাও তখন তুমি মনে করো তোমার স্টেজটা তোমার দর্শক যেই হোক না কেন তোমার পারফরমেন্সটা ওইভাবে আমরা আশা করেছি, আজকে কিন্তু একদম পাইনি। দেখা যাক, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। তো শান্তা, বেস্ট অফ লাক, সিটে চলে যাবে, দেখা যাক কী হয়। আমাদের এবারের প্রতিযোগী কুষ্টিয়া থেকে বাউল পারু, কি গান শুনবো আজকে? আজকে শ্রদ্ধেয় হাসন রাজার একটি বিখ্যাত গান বাউলা কে বানাইলো রে চেষ্টা করব গাওয়ার জন্য। অনেক অনেক শুভকামনা, গান শুনি আপনার। থ্যাংক ইউ। বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে মহলা, বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে মহলা, দেখিয়া তার রূপের ঝালো, দেখিয়া তার রূপের ঝালো হাচন রাজা হইলো, বাউলা কে বানাইলো রে হাচন রাজা রে, বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। হাসন রাজা হয়েছে পাগল প্রাণ বন্ধের কারণে, হাসন রাজা হয়েছে পাগল প্রাণ বন্ধের কারণে, বন্ধু বিনে হাসন রাজায়, বন্ধু বিনে হাসন রাজায় অন্য নাহি মানে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো। ইমন সাহা স্যার, সুপার সুপার সুপার, একদম ফ্যান্টাস্টিক, এভাবেই চালিয়ে যাও, সুপার। খুরশিদ আলম স্যার, বাউল ফারুক, গানটা এত সুন্দর, তুমি নিজে চেষ্টা করে গাইলে, যে জিনিসগুলি দরকার ছিল এটি 100% না হলেও অন্তত 90% দিয়েছ, এটা অনেক অনেক। থ্যাংক ইউ স্যার। তো বাউল ফারুক চলে যাবে তার সিটে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। সময় হয়েছে আরো একটি ছোট্ট বিরতি নেবার, কোথাও যাবেন না, আমার সঙ্গেই থাকুন, কারণ আমি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর সবাইকে আরো একবার আমন্ত্রণ, বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস আর টিভি বাংলার গায়েন সিজন টু, পাওয়ার বাই স্টারশিপ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক, এবং আমাদের এই মঞ্চে আজ আমরা শুনছি হাসন রাজার গান। এবারে শুনবো নওগাঁর প্রতিযোগী সাথী আক্তারের গান। সাথী,
জি আপু, কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে সাথী, মন থেকে সবার জন্য একটা কেয়ার, এই যে সবাই বলে ক্যাম্পে সাথী সবাইকে কেয়ার করে, এটা কি কিভাবে আসে? আসলে ছোটবেলা থেকে আমাদের পুরো পরিবারটা এরকম, মানে যেখানেই যায় না কেন সবাইকে কেমন যেন আপন করে নিতে ইচ্ছা করে। বাহ, খুব সুন্দর সাথী। আজকে কি গান শুনবো? আজকে শ্রদ্ধেয় হাসন রাজার গান হাসন রাজা কয় আমি কিছু নয়। অনেক অনেক শুভকামনা, গান শুনি। সাথীর গান কেমন লাগলো শুরুতেই জানবো কবির বকুল স্যারের কাছ থেকে। আমি শুরুতেই জানতে চাইবো যে তোমার কোরিওগ্রাফার কে ছিল, মানে এটা কোন সাথীকে দেখলাম আমি ঠিক বুঝলাম না। গান গেয়েছেও যেমন দারুণ, তার কোরিওগ্রাফটাও খুব ভালো ছিল, সব মিলিয়ে দুর্দান্ত, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার।
খুশিতে আলো স্যার। তোমাকে অনেক ধন্যবাদ জানাই প্রথমেই যে তুমি উত্তর থেকে আসছো এবং রিভার্স একটা দেশের আঞ্চলিকতা, এটা গানে তুমি পারদর্শিতা দেখিয়েছো এক নাম্বার। দুই নাম্বার হলো যে গানের সঙ্গে তুমি যে এক্সপ্রেশনটা দিলে এটা অনেক মূল্যবান। অনেক অনেক ধন্যবাদ, আরও ভালো গাওয়ার চেষ্টা করো। থ্যাংক ইউ, দোয়া করেছি। সাথে এবারে নাচতে নাচতে চলে যাবে তোমার সিটে, অল দ্য বেস্ট। এবারে মঞ্চে আসবে আমাদের হবিগঞ্জের প্রতিযোগী বাঁধন মোদক। বাঁধন দাদা, আজকে শুনলাম অন্য কিছু? হ্যাঁ, যেহেতু রাজার পোশাক পরেছি তাই একটু অ্যাক্টিং করছিলাম শান্তার সঙ্গে। শুধু শান্তা না, সে সাতজনকে সাত রানী বানিয়েছে, অথচ আমাকে দিদি। আজকে আপনি দিদি থাকেন, কারণ হচ্ছে একজন গার্জিয়ান দরকার। আমি সবসময় তো দিদি থাকি। ঠিক আছে, কোন গান শুনবো আজকে দাদা? আজকে হচ্ছে শ্রদ্ধেয় হাসন রাজার কানাই তুমি খেয়ের খেলাও কেনে। ও ঠিক আছে, অল দ্য বেস্ট গান শুনে। ধন্যবাদ দিদি। কানাই তুমি খের খেলাও কেনে, রঙ্গের রঙ্গিলা খানাই, খানাই তুমি খের খেলাও কেনে। আরে কানাই তুমি খের খেলাও কেনে, রঙ্গের রঙ্গিলা খানাই, কানাই তুমি খের খেলাও কেনে। এই কথাটা হাসন রাজার, এই কথাটা হাসন রাজার ওঠে মনে মনে, রঙ্গের রঙ্গিলা খানাই, খানাই তুমি খের খেলাও কেনে। কানাই তুমি খেড় খেলাও কেনে, রঙ্গের রঙ্গিলা কানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে। স্বর্গ ফুরি সাইরা খানাই আইলায়ে ভুবনে, আরে স্বর্গ ফুরি সাইরা খানাই আইলায়ে ভুবনে, হাসন রাজায় জিজ্ঞাস কর, আরে হাসন রাজায় জিজ্ঞাস কর, আইলায় কি কারণে, রঙ্গের রঙ্গিলা খানাই, খানাই তুমি কেড় খেলাও কেনে। আরে খানাই তুমি খের খেলাও কেনে, রঙ্গের রঙ্গিলা খানাই, খানাই তুমি খের খেলাও কেনে। হাসন রাজায় জিজ্ঞাস করুন খানাই বা কুন জন, আরে হাসন রাজায় জিজ্ঞাস করুন খানাই বা কুন জন, ভাবনা চিন্তা কইরা দেখে, ভাবনা চিন্তা কইরা দেখে, খানাই যে হাসন রে রঙ্গের রঙ্গিলা খানাই, খানাই তুমি খের খেলাও খেনে। কানাই তুমি খেড় খেলাও কেনে, রঙ্গের রঙ্গিলা খানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে। এই কথাটা হাসন রাজার, এই কথাটা হাসন রাজার ওঠে মনে মনে, রঙ্গের রঙ্গিলা খানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে। কানাই তুমি খেড় খেলাও কেনে, রঙ্গের রঙ্গিলা খানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে। রঙ্গিলা খানাই, খানাই তুমি খেড় খেলাও কেনে, রঙ্গের রঙ্গিলা খানাই, খানাই তুমি খেড় খেলাও কেনে, রঙ্গের রঙ্গিলা খানাই, খানাই তুমি খেড় খেলাও কেনে। কেমন গাইলো আজ বাঁধন সেটা শুনবো বিচারকদের কাছ থেকে। শুরুতেই যাবো ইমর সাহা স্যার। খুব সুন্দর হয়েছে, সব ওভারঅল ভালো হয়েছে। নিচের নোটগুলি আর একটু প্র্যাকটিস করো, ক্লিয়ারিটি যাতে আসে, এতটুকুই বলবো। ওভারঅল খুব ভালো ছিল। ধন্যবাদ স্যার। ইমন, আপনার কাছে একটা মানে জিজ্ঞাসা আর কি, আপনি বলতে পারবেন যে আজকে আমরা এখানে সবাই কিন্তু বাঙালি,
একজন সিলোটি বাদন মদক মানে তাই নাম গো বাদন মদক ও তাই নেই যেহেতু হাসন রাজার গান আর এটা ওরই কমন পড়েছে আর কি এবং ভালো গিয়েছে অসাধারণ 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 খুব ভালো হয়েছে ধন্যবাদ স্যার বাদন একদম নিজের ঘরের গান গিয়ে পাশ হয়ে গেছে মানে একেবারে প্রপার অ্যাকসেন্টে গানটা শুনলাম অনেক ভালো গেছিস আর বাংলা গাড়ি কী হবে জানি না বাট আমি তোকে নিয়ে ভবিষ্যতে কাজ করব ধন্যবাদ স্যার খুরশিদ আলম স্যার গাওয়া গাওয়া অনেক সুন্দর হয়েছে দোয়া করি ইনশাল্লাহ আমার একটা ব্যক্তিগত জিজ্ঞাসা আছে যে তোমার হবিগঞ্জের বাংলাদেশে একজন জনপ্রিয় শিল্পীর নাম জানো কিনা শ্রদ্ধেয় অনেক অনেক ধন্যবাদ এটা বলার জন্য বাঁধন অনেক অনেক শুভকামনা আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব ধন্যবাদ নিয়ে নিব ছোট্ট একটি বিরতি এরপরে এসে আমরা গান শুনবো এবং রেজাল্ট ঘোষণা করব আমাদের সঙ্গেই থাকুন কোথাও যাবেন না বিরতির পর সবাইকে আমন্ত্রণ আপনারা দেখছেন বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস আর টিভি বাংলার গায়ন সিজন টু পাওয়ার্ড বাই স্টারশিপ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক এই মঞ্চে আমরা শুনছি হাসন রাজার গান আমি ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী কুষ্টিয়া থেকে মিম মিম কি সুন্দর লাগছে দেখতে ধন্যবাদ কোন গানের প্রিপারেশন আজকে আজকে গাইবো হাসন রাজার আগুন লাগাইয়া দিল কনে আচ্ছা অনেক অনেক শুভকামনা মিম গান শুনি Thank you.
টিম, তুই আজকে বেস্ট পারফরমেন্স দিয়েছিস স্টেজের মধ্যে, বিউটিফুল, আউটস্ট্যান্ডিং। প্লাস আমাদের সঙ্গে যে আমাদের হিরোগুলা হিরোগুলা কোরাস করলি অসাধারণ, সাথে অবশ্য আমিও করেছি। দারুণ দারুণ দারুণ। এই মিমকে কোথায় জানি গত পর্বে হারিয়ে ফেলেছিলাম, খুব মন খারাপ লাগছিল। কোথায় জানি তুমি হারিয়ে গেছিলে, যেটাই হোক তুমি ফিরত এসছো, তোমার ভয়েস, তোমার পারফরমেন্স আবার আমি পাচ্ছি, সেই মিমকে খুঁজে পাচ্ছি, আমার নিজের আনন্দ আমি ধরে রাখতে পারছি না। দারুণ। এবারে আমাদের শেষ প্রতিযোগী আজকের দিনের জন্য কলকাতা ভারত থেকে সাথী নাথ। সাথী কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি, তোমাকে দেখতে যা সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আজকে কি গান শোনাচ্ছো আমাদেরকে? হাসন রাজার একটি গান, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো। বাহ চমৎকার, শুনি তোমার গলায়। অল দ্য বেস্ট। সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিলো, সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিলো। আরে না জানি কি মন্ত্র পড়ি, না জানি কি মন্ত্র পড়ি, জাদু করিলো সোনা বন্ধে, ও সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিলো। সাথী নাগ কেমন গাইলো, কেমন লাগলো বিচারকদের কাছে সেটি জানবো এবারে কবির বকুল স্যার। বাংলার গায়নের এই মঞ্চে প্রথম যেদিন সাথী নাগের পারফরমেন্স দেখেছিলাম সেদিন বলেছিলাম, সাথী নাগ তুমি তো লাগিয়ে দিলে আগ। এবং আজকে এই আমাদের এই হাসন রাজার পর্বে এসে সেটা যেন মনে হলো যে যে সেই যে আগুন যে লাগিয়েছিল সেই আগুন আজকেও নেভেনি, এখনও আজকেও মনে হলো যে আগুনটা
আরো বেশি বেড়ে গেছে। তো সাথী অনেক অনেক শুভকামনা তোমার জন্য, তুমি এবারে চলে যাবে তোমার সিটে। ঠিক আছে। দর্শন প্রতিযোগীর গান শোনা শেষ, এবারে পালা রেজাল্টের। রেজাল্ট ঘোষণায় যাব, প্রস্তুতি চলছে, কিন্তু তার আগে জেনে আসতে চাই আমাদের আজকের বিশেষ অতিথি খুরশিদ আলম স্যার, কেমন লাগলো তার আজ আমাদের সঙ্গে সময় কাটিয়ে সেটিই জানবো এবার। আরটিভিকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য, এবং আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদেরকে একটি বলি যে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, যতদিন তুমি শিল্পী থাকবে ততদিন যেন চর্চাটা থাকে, সেটি আধুনিক গানেরই হোক পল্লীগীতিরই হোক, চর্চাটা যেন থাকে। আবারও আরটিভিকে এত সুন্দর একটি অনুষ্ঠানকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আরও একবার আজকে আসবার জন্য, সময় দেওয়ার জন্য। ভীষণ ভালো থাকবেন। এবারে রেজাল্টের পালা। তিনটে এপিসোডের পর আমরা আজ পাবো সেরা আটজন প্রতিযোগী, যাদের নাম ঘোষণা করব তারা মঞ্চে চলে আসবে। শুরুতেই রাখছি ঝালকাঠি থেকে শান্তা ইসলাম, খুলনার প্রতিযোগী অঙ্গনা পূজা, রাজবাড়ি থেকে সোহেল ভেরো, নওগাঁ থেকে সাথী আক্তার, এই তিনটি এপিসোডে বিচারকদের মার্কিং এবং দুটি এপিসোডের ভোটিংয়ের সমন্বয় ঘটিয়ে 90 মার্কসের ওপর কাউন্ট করা হচ্ছে আজকে কত পেয়েছে। নব্বইয়ের মধ্যে 74.7 পেয়ে টপ এইটে চলে যাচ্ছে ঝালকাঠির প্রতিযোগী শান্তা ইসলাম। অভিনন্দন শান্তা, অনেক অনেক অভিনন্দন, তুমি চলে যাবে তোমার সিটে। 74.2 পেয়ে টপ এইটে চলে যাচ্ছে রাজবাড়ির প্রতিযোগী সোহেল ভেরো। অভিনন্দন সোহেল, তুমি চলে যাবে তোমার সিটে। সাথী নাকি পূজা, আজ কে এলিমিনেট হচ্ছে? 90-এর মধ্যে 72.3 পেয়ে পূজা এবং 90-এর মধ্যে 78.6 পেয়ে দুজনই চলে যাচ্ছে টপ এইটে। অভিনন্দন দুজনকে, দুজনই তোমাদের সিটে চলে যাও। চারজন ইতিমধ্যে টপ এইটে জায়গা করে নিয়েছে, বাকি রইল আর চার, যারা টপ এইটে জায়গা করে নেবে আজ, দুজনকে আজই মঞ্চ থেকে বিদায় জানাতে হবে। আবারও যাদের নাম ঘোষণা করছি তারা মঞ্চে চলে আসবে। মঞ্চে আসবে কুষ্টিয়ার প্রতিযোগী বাউল ফারুক, কলকাতা ভারতের প্রতিযোগী সাথী নাগ, হবিগঞ্জের প্রতিযোগী বাঁধন মোদক। এখানে যে তিনজন প্রতিযোগী রয়েছে, এই তিনজনের মধ্য থেকে সবার আগে টপ এইটে জায়গা করে নিচ্ছে বাঁধন মোদক, হবিগঞ্জের প্রতিযোগী। অভিনন্দন বাঁধন, চলে যাবে তোমার সিটে, অভিনন্দন। একজন পেয়েছে 90-এর মধ্যে 74.1 এবং একজন পেয়েছে 90-এর মধ্যে 62 পেয়ে আজ আমাদের এই মঞ্চ থেকে বিদায় জানাতে হচ্ছে কলকাতা ভারতের প্রতিযোগী সাথী নাগকে। সেই সঙ্গে বুঝতেই পারছেন বাউল ফারুক, আপনি 90-এর মধ্যে 74.1 পেয়ে টপ এইটে জায়গা করে নিচ্ছেন, অভিনন্দন আপনাকে। সেই সঙ্গে আনফর্চুনেটলি সাথী, এ মঞ্চে আজ আমাদের শেষ দেখা, শেষ বেলায় অবশ্যই কিছু শুনতে চাই এবং বাউল ফারুক আপনি আপনার সিটে বসবেন। এত দূর আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক কিছু, ঠিক আছে কোনো ব্যাপার না। যাওয়ার আগে কি এই মঞ্চে শেষবারের মতো আমাদেরকে দু লাইন গান শুনিয়ে যাবে? দুটো লাইন সাথী। যাইবা যদি
আজ এই মঞ্চ থেকে বিদায় জানাতে হলেও নিশ্চয়ই তারা যেভাবে নিজেদেরকে পরিপক্ব করে গড়ে তুলেছে, তুলছে, সামনের দিন তাদের এই মঞ্চের মান রাখবে তারা, সেই প্রত্যাশা আমাদের। যে বাকি তিনজন প্রতিযোগী রয়েছে তাদেরকে আমি মঞ্চে ডেকে নিতে চাই। চট্টগ্রামের প্রতিযোগী শুক্লা পাল কণিকা, কুষ্টিয়ার প্রতিযোগী মিম, গাজীপুরের প্রতিযোগী লিটা সরকার। বিচারকদের তিন দিনের মার্কিং এবং দর্শকদের দুদিনের ভোটের সমন্বয়ে 90-এর মধ্যে 75.2 পেয়ে টপ 8-এ জায়গা করে নিচ্ছে কুষ্টিয়ার প্রতিযোগী মিম। অভিনন্দন মিম। মিম চলে যাচ্ছ টপ 8-এ এবং তোমার সিটে চলে যাওয়ার আহ্বান করছি। আমার দুপাশে দুজন প্রতিযোগী, অনেক অনেক অভিনন্দন, তুমি তোমার জায়গা চলে যাবে। কণিকা, তুমি কিন্তু আমাদের পরিবারেরই সদস্য, এই মঞ্চ থেকে আজ বিদায় নিচ্ছ, তাতে কি হয়েছে? শেষ বেলায় দু লাইন গান তো শুনবো তোমার গলা থেকে। অবশ্যই শোনাবো, তবে কোনো দুঃখের গান আমি গাইতে চাই না, কারণ আমি চাই না যে কেউ আমার জন্য কান্না করুক। এবং সবার কাছে এটা রিকোয়েস্ট করব যে আজকে আমি নাচতে নাচতে এই মঞ্চটা ছাড়তে চাই। চমৎকার, চমৎকার, একদমই তাই। শুক্লা যেমনটি বলছিল, আজ আমরা হাসতে হাসতে বিদায় জানাতে চাই শুক্লাকে, তাই আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমরা ওর গান এবং নাচ একসঙ্গে করতে করতেই বাড়ি ফিরে যাব, কিন্তু তার আগে আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকবার জন্য। এবং আগামী পর্বে দেখা হবে সেরা 8 প্রতিযোগীকে সঙ্গে করে নতুন আয়োজনে, নতুন রাউন্ড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, ভোটিং করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের ভোটই কিন্তু তাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর টিভির সঙ্গে থাকুন, দেখা হবে আগামী পর্বে। বাংলার গায়েন গাইবে তুমিও।